আমি আমার নাম জুটন দত্ত, বয়স 28, বাবার নাম হইতে জ্যোতিলাল দত্ত। ওনার বাড়ি মতাই বিলোনিয়া পিএসির আন্ডারে। তো উনি আমাদের একটা পুরানো কেছে 1-2 ছিলেন, যা আমাদের আগরতলা জিয়ার পিএস কেস নাম্বার 109 অব্দি 2023-এ। তো ওই কেসটাতে চারজন বাংলাদেশি উমেন, তারা বাংলাদেশ ক্রস করে আমাদের ইন্ডিয়াতে এসেছিল এবং আমাদের রেল স্টেশনে ধরা পড়েছিল। তো ওদের সূত্রপাত ধরেই, মানে ডিউরিং ইনভেস্টিগেশন এটা এসেছে যে মানে উনি তাদেরকে ভারতে আনতে এবং অবৈধভাবে আনতে সহায়তা করেছেন। এই সুবাদে আজকে আমরা তাদের মতায় বাজারে আমরা অভিযান চালাই, এবং কারণ আমাদের কাছে একটা আছে, ভোররাতে একটা খবর আসে যে উনি বাজারে আছেন মতায় বাজারে। সেই মোতাবেক খবর পাওয়া মাত্রে আমরা যাই এবং বিলোনিয়া থানাকে ইনফর্ম করি। তো আমরা গিয়ে ওনাকে পাই এবং ওনাকে উইকেসি গ্রেপ্তার করা হয়। আজকে ভ্রমণ আদালতে ওনাকে পাঠানো হয়েছে। ধারাটা কী রয়েছে? ধারাটাতে আছে ওই ফোরজারি ধারা আছে, আধার কার্ড বা ওই সব কিছু জালিয়াতি যে ধারা, তারপর আইপিপি একটা আছে, ফরেনার একটা আছে ইয়ে আর কি। উনি রেকর্ডে দেখলাম উনি আগেও আমাদের যে এনআই গুয়াহাটি ব্রাঞ্চ আছে, ওনারাও ওনাকে অ্যারেস্ট করেছিল ওনাদের একটা কেসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। তিনি ওটা তো ইনভলভ ছিল এবং ওটা তো চাষই হয়েছে।